আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে এসেছি তেলিয়াপাড়া ডাক বাংলোতে যেটি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় অন্তর্গত যেটি তেলিয়াপাড়া ডাক বাংলো নামে পরিচিত মুক্তিযুদ্ধের প্রথম সামরিক সদর দপ্তর আপনারা দেখতে পাচ্ছেন সেই স্মৃতিচিহ্ন আমরা আপনাদেরকে কাছাকাছি নিয়ে যাব এবং সেই ইতিহাস সম্পর্কে কিছুটা আপনাদের সামনে তুলে ধরব প্রচণ্ড গরম তারপর আপনারা দেখতে চ দেখতে পাচ্ছেন যে পর্যটকরা ধীরে ধীরে আসছেন এটি হচ্ছে সেই ঐতিহাসিক স্থান যেদিন প্রথমবারের মতো বাংলা মায়ের দামাল ছেলেরা মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন যখন ছিল না কোনো অর্গানাইজ কোনো সংগঠন বা কোনো প্রতিষ্ঠান এটি হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর এবং তার সংক্ষিপ্ত ইতিহাস আমরা আপনাদেরকে তুলে ধরবো আপনাদের সামনে যেটি মহান মুক্তিযুদ্ধে তেলিয়াপাড়ার যে যে ভূমিকা ছিল সেটি হচ্ছে তেলিয়াপাড়া চা বাগান বাংলোটি হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় অবস্থিত যা ভারত সীমান্ত হতে আনুমানিক দেড় কিলোমিটার দূরে অবস্থিত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তেলিয়াপাড়ার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম উনত্রিশে মার্চ মেজর খালেদ মুশারফের নেতৃত্বে চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে তেলিয়াপাড়ায় আসেন এবং চা বাগান ম্যানেজার বাংলোয় প্রথম সদর দপ্তরটি স্থাপন করেন আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে এবং পয়লা এপ্রিল মেজর কে এম শফিউল্লাহ কিশোরগঞ্জ থেকে দ্বিতীয় ইস্টবেঙ্গল নিয়ে তেলিয়পাড়ায় আসেন এবং চা বাগানের ম্যানেজার বাংলায় দুই এবং চার ইস্টবেঙ্গল রেজিমেন্টের যৌথ সদর দপ্তর স্থাপন করেন মেজর খালেদ মুশারফ সেনা কর্মকর্তাদেরকে তেলিয়াপাড়ায় আসার আহ্বান জানালে তেসরা এপ্রিল মেজর জিয়াউর রহমান রামগড় থেকে ডাক বাংলোতে আসেন চৌঠা এপ্রিল প্রথম সেনা বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠকে কর্নেল মোহাম্মদ আতাউল গণী ওসমানীকে যুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে মনোনীত করে দেশটিকে চারটি সামরিক অঞ্চলে বিভক্ত ও সেক্টর কমান্ডার নির্বাচন এবং মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করা হয় দশ এপ্রিল দ্বিতীয় ধাপে সেনা বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে দেশটিকে চারটি স্থলে ছয়টি সামরিক অঞ্চলে এবং পরবর্তীতে সমগ্র দেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় তেলিয়াপাড়ার সেনা বৈঠকে রাজনৈতিক সরকার গঠনের প্রস্তাবটি উপস্থাপিত মহান মুক্তিযুদ্ধের কর্মপন্থা নির্ধারণ ছাত্র জনতা স্বল্পদিনের প্রশিক্ষণের মাধ্যমে মুক্তিবাহিনীতে সংযুক্ত করা এবং সর্বোপরি মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর হিসাবে এখান থেকে মুক্তিযুদ্ধ পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় কর্নেল এম এচ ওসমানী সতেরোই এপ্রিল মুজিবনগর সরকার গঠনের পূর্ব পর্যন্ত মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এবং এরপর হতে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেন মেজর কে এম শফিউল্লাহ নেতৃত্বে তেলিয়াপাড়া বাসবাড়ি ইপিআর ক্যাম্পে দুইশো সদস্যকে প্রশিক্ষণ দিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন মেজর কে এম শফিউল্লাহর নেতৃত্বে এই অঞ্চলে তিনটি সেক্টরের অধীনে মুক্তিবাহিনীর সাথে পাক হানাদার বাহিনীর অন্তত বিশটি গেরিলা ও সম্মুখ যুদ্ধ সংগঠিত হয় ছয় মে পাক বাহিনী তেলিয়াপাড়া সদর দপ্তর আক্রমণ করে এবং ওই আক্রমণে পঞ্চাশ জন সৈনিক শাহাদত বরণ করেন মেজর জিয়া রহমান উনিশে মে মেজর শফিউল্লাহ যুদ্ধের পরিস্থিতি ও ভয়াবহতা অনুধাবন করে তেলিয়াপাড়া ডাক বাংলো ত্যাগ করে সৈন্যদের নিয়ে অন্যত্র যেতে বাধ্য হন এ সময় এগারো জন মুক্তিযোদ্ধা শহীদ হন এছাড়াও আরও অনেক ঐতিহাসিক ঘটনার জন্য তেলিয়াপাড়া চা বাগান বাংলোটি মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এখানে বলে রাখা প্রয়োজন যে মুক্তিযুদ্ধের যে চার নম্বর সেক্টরের যিনি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন মেজর সি আর দত্ত মেজর চিত্তরঞ্জন দত্ত তিনি আমাদের চোরারুঘাটের সন্তান এবং ওনার বাড়ি আমাদের কাছাকাছি উনি হচ্ছেন মিনাশি গ্রামে দত্ত পরিবারের সন্তান মেজর জেনারেল সি আর দত্ত যিনি পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম বিডিআর এখন বর্তমানে যেটি বিজিবি নামে পরিচিত সেটি প্রথম প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন আপনারা দেখছেন যে পর্যটকের বিশাল সমাগম ধীরে ধীরে এখন মাত্র সকাল এগারোটা বাজে কিছুক্ষণের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলার মানচিত্র কারিগর তোরা তব্য আত্মদান বাঙালি জাতির গর্বের উৎস সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান উনিশশো একাত্তর এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মাধপুর উপজেলা বীর যোদ্ধাদের তালিকা এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েক শত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার তালিকা মুক্তিযোদ্ধার এবং শহীদদের তালিকা আমরা এখানে মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর দপ্তর থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসবো কখনো ধন্যবাদ আপনাদের সবাইকে